আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নিউ পাওয়ার জিম থেকে ফজলে খোদা বিদ্যুৎ চিফ ইনস্ট্রাক্টর বলছি। তো আজকে আমরা ব্যাকের একটা এক্সারসাইজ দেখাবো, ল্যাট পুল ডাউন। ল্যাট পুল ডাউন মেইনলি হচ্ছে ল্যাট মাসলের এক্সারসাইজ, এই মাসলের। তো শুরু করি। তো ওয়াইড গ্রিপ ল্যাট পুল ডাউন, আমরা ওয়াইডের পজিশনটা হচ্ছে যদি কার বার হয় এখান থেকে স্টার্টিং, এরপর হাইট অনুযায়ী যার যেখানে হাত রাখতে হয়। তো আমি ধরলাম, তো পায়ের সাপোর্ট, বসলাম, নামার সময় ল্যাটে প্রেশার দিব, ব্রিদ আউট, স্লো ছাড়বো, ব্রিদ ইন, প্রেস, স্লো ছাড়লাম, প্রেস, স্লো ছাড়লাম। এই হচ্ছে মেইনলি ল্যাট পুল ডাউন মেশিনের এক্সারসাইজ। তো এখানে কিছু এক্সারসাইজ আছে যেটা ভুলভাবে করা হয়, তো আমি চেষ্টা করি ভুল আর অরিজিনালটা করতে। এই কারণে যে ভুলটা আর এক অরিজিনালটা দেখলে মানুষের মাথায় আসলে ঢুকে যায় যে তাহলে কোনটা করব। এই জন্য দুইটা এক্সারসাইজ একসাথে দেখানো হয়। তো ভুল হয়ে যায় অনেক সময়, আসলে অনেক কারণে, ওয়েট ইগোর কারণে ভুল হয়, করার টেকনিক না জানার কারণে ভুল হয়। তো কিছু ভুল এক্সারসাইজ আছে, এগুলো দেখাই। যেমন আমি ধরলাম, এটা মেইনলি আমাকে বসে বডিটা একটু পিছন দিকে লিন হবে। তো এখন যদি আমি সোজাভাবে এটা নামাই, এই তাহলে আমার ল্যাট মাসল লাগবে না, শোল্ডারে যে প্রেশারটা পড়বে এই হবে না। আরেকটা হচ্ছে আমি ধরলাম অনেক ওয়েট নিয়ে এই জার্কিং করতেছি, এটা আরও হবে না। কারণ আমার যে এই মাসেল, এই মাসেলকে ফিক্স রাখতে হবে, মানে ফিক্স রাখতে হচ্ছে এই ফিক্স ধরে টানবো তাহলে প্রেশারটা পাবো। আমি যখন জার্কিং করবো তখন প্রেশারটা এখানে থাকতেছে না। আরেকটা হচ্ছে নামাচ্ছি, আবার পুরো হাত ছেড়ে দিলাম। তো পুরো হাত ছেড়ে দিলে কী হচ্ছে, এই জয়েন্টের উপর যে প্রেশারটা পড়তেছে, তো এটা এটার কারণে ইনজিউর্ড হইতে পারে। আর একটা ভুল হচ্ছে আমি যখন নামাচ্ছি বলতে ল্যাট মাসেলে প্রেশার দিচ্ছি, তো প্রেশার মানে ব্রিদ আউট। তো অনেকে দেখা যায় যে উল্টা করে, নামার সময় নিঃশ্বাস নিলাম, উঠার সময় ছাড়লাম। তো নামার সময় যখন নিঃশ্বাস নিব মানে প্রেশারের সময়, তখন লাঞ্জে যে প্রেশারটা পড়ে মাসেলের প্রেশারটা ওইভাবে হবে না। ওকে, তাহলে আমরা তাহলে ল্যাট এক্সারসাইজ করতে যেয়ে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ধরার পজিশন, বসলাম, বডিটা পিছন দিকে একটু বাঁকানো থাকবে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামবো, ল্যাটে প্রেশার দিব, স্লো ছাড়বো। তো এইটা হচ্ছে মেইন টেকনিক, নামার সময় স্লো ছাড়বো, এই। তো এই ছিল আজকে আমাদের ব্যাকের ল্যাট পুল ডাউন এক্সারসাইজ। ভালো থাকেন সবাই।